নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে এগ চিলি চিজ স্যান্ডউইচ করতে হয়। এগ চিলি চিজ স্যান্ডউইচ করার জন্য আমরা ব্রেড নিয়েছি, তা আমাদের ব্রেড লাগবে, তারপরে বয়েল ডিম। তা বয়েল ডিমটা আমরা ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়ে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর লাগবে আলু সেদ্ধ, মানে বয়েল পটাটো। তারপর লাগবে বাটার, আর লাগবে গ্রিন চিলি পেস্ট, তারপরে ক্যাপসিকাম এবং টমেটো, তারপরে নুন স্বাদ মতন, তারপরে গোলমরিচ পাউডার, আর লাগবে চিজ। নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা এগ চিলি চিজ স্যান্ডউইচটা মাখবো। তা স্যান্ডউইচটা মাখার জন্য প্রথমে লাগবে বয়েল পটাটো, যে ভিতরে যে পুরটা হবে সেই পুরটা মাখার জন্য প্রথমে লাগছে বয়েল পটাটো। তারপর লাগবে সেদ্ধ করা ডিম, কুচুনো ডিমগুলো নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, আলুর সাথে ভালো করে চটকে নিতে হবে। তারপর লাগবে গ্রিন চিলি, তারপরে লাগবে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচ, তারপরে নুন স্বাদ মতন, নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। দেখে নিন, এটা খুবই সুস্বাদু এবং খুবই তাড়াতাড়ি হয় এই জিনিসটাকে, খুবই সুস্বাদু খেতে। তা আপনারা বয়েল এগটাকে আপনারা কেটে না কেটে আপনারা ছোটো ছোটো রাউন্ড আকারে কেটেও করতে পারেন। তা আমাদের মাখাটা হয়ে গেছে, এবারে আমরা পাউরুটির মধ্যে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে এগ চিলি চিজ স্যান্ডউইচটা করবো। তা আমরা প্রথমে পাউরুটিটাকে মাখন দিয়ে মাখিয়ে নিচ্ছি, এক পিসটাকে একদিক মাখিয়ে নিচ্ছি। দেখে নিন ভালো করে একদিকটা মাখিয়ে নিচ্ছি আমরা ভালো করে। তা একদিকটা একটু করে মাখানো হয়ে গেছে, এবার আর একটা পাউরুটি আমরা আর একদিকটা মাখিয়ে নেব। আর একদিকটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা মাখানো আমাদের হয়ে গেছে, এবার যে পিষ্টটা মাখানো আমাদের হয়নি সেই পিষ্টটা দিয়ে আমরা করব, উল্টিয়ে নেব মাখন পাউরুটিটাকে আমরা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এবারে যে ভেতরে যে পুরটা আমরা এই পাউরুটির ভেতর দিয়ে দিচ্ছি। এবারে পাউরুটির ওপর আমরা প্রথমে চিজটা যাবে, প্রথমে চিজটা এর ভেতর গেল যাবে।
চিজটা এর ভেতর যাচ্ছে। এবারে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো উপর যাবে। নিয়ে এবারে পাউরুটিটা এর উপর দিয়ে দিলাম। নিয়ে এবারে আমরা গরম বাটার এর ভেতর আমরা দিয়ে দিয়েছি, তা গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম বাটারটা একটু এর গরম বাটার মধ্যে পাউরুটিটাকে আমরা দিয়ে দিলাম। এবার জিনিসটাকে ভালো করে চাপতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা পাউরুটিটাকে আমরা উল্টে নিয়েছি, তা আমাদের এগ চিজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এগ চিলি চিজ স্যান্ডউইচটা আলাদা জায়গায় আমরা নামিয়ে দিয়েছি, তা আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি এবং আমরা সার্ভও করে দিয়েছি। তাই এই এগ চিলি চিজ স্যান্ডউইচ খুবই সহজ পদ্ধতিতে আমরা করেছি, তা আপনারাও বাড়িতে ট্রাই করুন অবশ্যই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।